সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজন। সাথে আছে বরাবরের মতনই আমি দীপা এবং আমার সাথে আছেন শেফ সিমরা খান। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের হেলদি ইফতারিতে কোন রেসিপিটি থাকছে। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তো আজকে আমাদের দর্শকদের জন্য এবং আমাদের সবার জন্য আপনি কোন রেসিপিটি করে দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো হরিয়ালি চিকেন কাবাব। তাহলে রেসিপিটা শুরু করার আগে আমরা এদের উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। জি, উপকরণের জন্য লাগছে চিকেনের বোনলেস ব্রেস্ট পিস কিউব করে কাটা, আদা কুচি করা, টমেটো পিউরে করা, রসুন পেস্ট করা, হ্যাঁ রসুন বাটা, টক দই, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, হলুদ ক্যাপসিকাম, সাথে যে মিন্ট মানে পুদিনা পাতা, কাঁচামরিচ এবং ধনে পাতার একটা চাটনি। জি, লবণ স্মেলটাই কিন্তু অন্যরকম। লবণ আছে, গোলমরিচের গুঁড়ো, আর আছে হচ্ছে তান্দুরি চিকেন মশলা। এটা অপশনাল, এটা দিলেও পারেন, এটা প্যাকেটেও পাওয়া যায় অনেক, এটা নিজেও বানানো যায়। আসলে কি কাবাবের মধ্যে কি না, যত স্পাইস এবং ভ্যারি মানে ভ্যারাইটিস স্পাইস ইউজ করা যায় ততই কিন্তু ভালো লাগে। ও, সাথে আমি অলসো ইউজ করব মরিচ গুঁড়ো, ওইটা আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবে, এবং ধনিয়া গুঁড়ো। ঠিক আছে আপু, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ জি, এটা দিয়ে আমি ম্যারিনেশনটা স্টার্ট করে দিই। ম্যারিনেশনের জন্য আমি চিকেনটা নিয়ে নিচ্ছি, এখানে আছে 150 গ্রাম চিকেন। কি দিয়ে দিচ্ছি, কি কি লাগছে? এখানে আপনি আদা কুচিটা দেন, এটা আসলে মুখের মধ্যে একটু লাগবে, এটা ভালো লাগে। আদা কুচি বাইটের মধ্যে যখন এই আদা কুচিটা লাগে না তখন কিন্তু খুব ভালো লাগে। রসুন পেস্টটা এখানে 3 চা চামচ আছে, 3 চা চামচ। হ্যাঁ, আর হ্যাঁ পিউরেটা দেন, টমেটো পিউরে। এখানে আছে আপনার 4 চা চামচ ধনে পাতা দিতে পারেন, সাথে টক দই দিয়ে দিবেন। টক দইটা কত কাপ আছে এখানে? হাফ কাপের মতো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই, টমেটো পিউরি, গোলমরিচের গুঁড়ো, এটা হচ্ছে তান্দুরি মশলা, তান্দুরি মশলা, টক দই, খুবই চমৎকার কম্বিনেশন, লবণ স্বাদ মতো, তান্দুরি মশলায় যদি এগুলো আমরা যখন আমরা শাশলিকের মতন কাটিয়ে নিব, তখন প্রক্রিয়া আমাকে একটু মরিচ গুঁড়ো 1 চামচের মতো দিচ্ছি, দিয়ে দেন। ধনিয়া গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিবেন প্লিজ, থ্যাংক ইউ। আপু সবকিছু তো মাখানো হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা তো সময় স্বল্পতা আছে আমাদের, যারা বাসায় করছেন তাদেরকে আমি বলবো যে তারা অবশ্যই ম্যারিনেশনটা 1 ঘন্টার মতন রেখে দিবেন। এখানে একটু পানি দিবেন, কারণ না ভিজালে এটা পুড়ে যাবে কাঠিগুলো। আমাকে এখানে একটু সরিষার তেল দিবেন, আচ্ছা 1 টেবিল চামচ পরিমাণ। আমরা সরিষার তেলটা দিয়ে, সরিষার তেল দেওয়ার পরে কিন্তু পুরো কাবাবের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, অন্যরকম, হ্যাঁ স্পাইসি অ্যান্ড একটা অথেন্টিক একটা ফ্লেভার চলে আসে। এখন আমরা এটা গেঁথে ফেলতে পারি একটা একটা করে, গ্রিন সব কিছুর একটা কম্বিনেশন থাকবে। আচ্ছা, আমি আপনার কাজ একটু হেল্প করছি, করতে পারেন, তাহলে তো খুবই ভালো হয়, সময়টা কম লাগবে। সব ক্ষেত্রেই কিন্তু কোঅপারেটিভ হতে হয়, ঠিক, কোঅপারেশনের দরকার আছে। এখানে রাখতে পারি, আমাদের 5টা হরিয়ালি স্টিক কিন্তু রেডি অলমোস্ট। আমরা এখন কিন্তু ভাজার প্রক্রিয়াটা শুরু করতে পারি। ভাজার প্রক্রিয়া শুরু করতে করতে আমার মনে হয় আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে পারি। ঠিক আছে আপু। দর্শক, হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন ওয়েলের রান্নার এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর ফিরে এলাম হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন ওয়েলের রান্নার বাকি অংশে। আপু, এখন মনে হয় আমাদের ভাজার সময় হয়ে গেছে। ভাজার সময় হয়ে গেছে, আপনি একটু আমাকে তেলটা ঢেলে দিবেন। ওকে আপু, আমরা এখানে ব্যবহার করছি ফ্রেশ সয়াবিন ওয়েল, যেটা কিনা আমরা জানি যে এটি প্রস্তুত করা হয় উন্নত দেশ থেকে আমদানিকৃত সেরা সয়াবিন সিড থেকে।
এবং যা কিনা অনেক হেলদি। কতটুকু তেল দিব? হ্যাঁ, দ্যাটস ইট, দ্যাটস ইট। ওকে, এটা যেহেতু আমি বলেছি যে ডায়েট ফ্রেন্ডলি আইটেম, তো তেল তেলের পরিমাণও আমি এখানে কম রেখেছি। যদিও এই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং এর অনেক হেলথ বেনিফিটস আছে, ওমেগা থ্রি আছে, সিক্স আছে, যেটা আমরা অন্য অন্য অয়েলে কিন্তু পাই না। এবং সেখানে একটা সংখ্যা থেকেই যায় যে আসলে কতটা হেলদি, কতটা হেলদি। সো ডায়েট ফ্রেন্ডলিদের জন্য কিন্তু খুব ইজিলি ওরা এই তেলটা ইউজ করতে পারবে। রাইট, তো তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প আঁচে কুক করা হবে, তাই অল্প আঁচে কুক করা হবে, ঢেকে ঢেকে। আমি অল্প আঁচে ঢেকে এটা 15-20 মিনিট রান্না করব। 15-20 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, যেহেতু আমি বলেছি যে আমরা এখানে ম্যারিনেট করতে পারিনি সময়ের জন্য, কিন্তু দর্শকরা কিন্তু ম্যারিনেশনটা করবেন অ্যাট লিস্ট 1 ঘন্টা, মিনিমাম 1 আওয়ার কিন্তু রাখতেই হয় ম্যারিনেট করে। তো এটা অন্য পিঠে উল্টে দিচ্ছেন? উল্টে দিচ্ছি আমি। এই সময় কিন্তু আমরা এই যে গ্রিন সসটা আছে চাটনিটা, সেটা দিতে পারি, এটা উপরে দিয়ে দিবেন। এই যে গ্রিন কালারের চাটনিগুলো আমি একটু দিয়ে দিই, এখন সময় হয়ে গেছে, উপরে একটু করে দিয়ে দিচ্ছি, ড্রিজল করে দিচ্ছি। ওকে, দেখতে খুবই সুন্দর লাগছে, রেড এন্ড ইয়েলোর উপরে গ্রিন, গ্রিন গ্রিন এর একটা যে হরিয়ালি যেটা বলছি আমরা। এটা আমরা আরো 5 মিনিট রান্না করব। আচ্ছা, 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, হ্যাঁ, ফাইনাল জি প্রিপারেশনের জন্য। জি, সার্ভিং ডিশটা আছে, সেটা আমরা কিন্তু রেডি করে ফেলতে পারি। সার্ভিং ডিশটার জন্য আমি একটু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি সালাদ আইটেম হিসেবে, ক্যাপসিকাম একটু ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো এগুলো কিন্তু খুবই হেলদি, অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। জি জি জি, একটু পুদিনা পাতা এক সাইড দিয়ে সাজিয়ে রাখছি, করে দিচ্ছি। ওয়াও, খুবই সুন্দর ফ্লেভার আসছে একদম। বলে না যে ঘ্রাণেই অর্ধভোজন, ব্যাপারটা হচ্ছে ওরকম ঠিক। পাচ্ছি খুবই চমৎকার ফ্লেভার এবং কালার সবকিছু মিলিয়ে খুবই সুন্দর। থ্যাংক ইউ আপু, আপনি যে লাইক করেছেন আমার এই রেসিপিটা, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি তো সবসময় আপনার রেসিপি লাইক করি এবং আমার বিশ্বাস যে দর্শকরা অনেক পছন্দ করবে আপনার রেসিপিগুলো। আর এটা বললাম তো, ডায়েট ফ্রেন্ডলি একটা ফুড, এটা যে কোনো সময় খাওয়া একটা জিনিস, যে যারা ডায়েটে আছেন এবং ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল একটা রেসিপি হতে পারে। আর এটার সাথে ধরেন একটি একটু ব্রেড অথবা একটু রাইস নিতে পারে, বাট পরিমাণ মতো, পরিমাণ মতো। জি আচ্ছা, এটা আমাকে দিয়ে দিন। জি অবশ্যই আপু, আপনার হরিয়ালি চিকেন, হরিয়ালি চিকেন কাবাব রেডি। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, দেখে নিলেন আমাদের আজকের রেসিপি, হরিয়ালি চিকেন কাবাব। আপনারা যারা চিন্তা করছেন যে আজকের ইফতারে নতুন কী রেসিপি করা যায়, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর হেলদি একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আবারও হাজির হব আরেকটা সুন্দর হেলদি রেসিপি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি। প্রিয় দর্শক, এই রমজানে সবাই সুস্থ এবং স্বাস্থ্য সচেতন থাকুন, এই প্রত্যাশায় আমি দীপা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হেলদি ইফতারে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেলের আজকের আয়োজন থেকে। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আরটিভির পর্দায়।